Hey boys guys, it's me your boy Rajan. Welcome to my channel. So guys, আজকে আমরা যাচ্ছি জামালদা। আর guys, আজকে আমার সঙ্গে আছে আমার বন্ধু ফিরোজ, যার সঙ্গে তোমরা অনেক আগে ইন্ট্রো করে নিয়েছো। কারণ guys, ফাস্ট ফুড এজে সব ফিরোজেরই ছবি। So guys, চলো এখন আমরা যাচ্ছি জামালদা। আর guys, জামালদা আশ্রম একটা খুবই সুন্দর জায়গা। তো যদি আমরা সেখানে যাই, সো অবশ্যই আমাদের ভালো লাগবে। আর গাইস, লকডাউনের পরে থেকে সেই জামালদা যাওয়া হয়নি, আর আশ্রমের পরিবেশ অনেক ভালো। সো গাইস চলো আর জামালদা আশ্রম আছে ঘুরে আসি। আর গাইস, যতটা শুনলাম যে লকডাউনের পর থেকে আশ্রম খোলেনি, সো চলো সেটা যাওয়ার পরেই বুঝতে পারবো যে আশ্রম খুলেছে কিনা। সো গাইস লেটস গো। আমার চ্যানেলটাকে তোমরা প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর গাইস প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর গাইস তোমাদের আমি একটু করে লুকিয়ে লুকিয়ে ভিডিও দেখাচ্ছি বাইরে থেকে, সো দেখে নাও। সো গাইস আমরা ওখানে যেতে পারলাম না ভিতরে। আর গাইস তখন থেকে তোমাদের অনেক ব্যাক ব্যাক করলাম যে মাস্ক কেউ পরে না। গাইস আমি সত্যি আমি নিজেও এখনও মাস্ক পরিনি। তো গাইস সেটা আমি সেফ আছি জন্য গাইস পরিনি আমি। আর মানে এখানে আমরা দুইজন, আর দুজন সবসময় গাইস একসঙ্গেই থাকি আমরা, তাই আমরা মাস্ক ইউজ করিনি। তো আর আমরা হয়তো সেভাবে কোনো লোকের সামনেও যাবো না। তো আর গাইস চলো তোমাদের একটা সুন্দর ভিউ দেখাচ্ছি। হ্যাঁ যখন আমরা সেখানে যেতেই পারলাম না, আশ্রমে যেতে পারলাম না। তো গাইস সো গাইস আমরা আশ্রমের পিছনে চলে আসছি। আর গাইস এখানকার ওয়েদার অনেক সুন্দর। আর চলো এখানে আমরা একটু তোমাদের ছোটো ছোটো করে সিনেমেটিক শট দেখিয়ে দিচ্ছি। আর অনেক সুন্দর লাগছে এখানে, আর ওয়েদার অনেক সুন্দর তোমাদের আগে বলছি আর বারবার বলছি। আর একটু হালকা হালকা হাওয়া করছে, আর সারাদিন প্রচণ্ড রোদ ছিল, গরম ছিল। আর একটু তো তোমাদের আগেই বলে দিয়েছি একটু শরীর খারাপ আমার, তো তারপরেও আসছি। আর আজকে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, আর একটু শরীরটা খারাপ হয়ে যাবে স্যার, সো কিছু করার নেই, তোমাদের দেখাচ্ছি। সো গাইস ওহো গাইস, ওহো গাইস নদী,
অনেক সুন্দর লাগছে গাইস। অনেকদিন থেকে ফটোশ্যুট করিনি, ভাবছি একটা ছোটো করে ফটোশ্যুট করবো এখানে। আর গাইস পিছনে তোমার আশ্রমের ভিউটা একটু দেখে নাও। সো আশ্রমের পিছনে ভিউ দেখবে শুধু জঙ্গল আর জঙ্গল, আর গাইস যেখানে জঙ্গল সেখানেই হয় মঙ্গল। সো লেটস গো। সো গাইস জঙ্গলের মধ্যে অ্যামাজিং একটা সাউন্ড তোমরা হয়তো শুনতে পাচ্ছ, পাখির অনেক সুন্দর লাগছে গাইস, শুনে না একটু। সো গাইস জঙ্গলে এটাই একটা মজা, বিভিন্ন রকম পাখির সাউন্ড, পশু পাখির সাউন্ড পাওয়া যায়। সো এখন আমরা এখান থেকে বেরোবো। আর গাইস তোমাদের মানে আমি ঠিকঠাকভাবে দেখাতে পারলাম না, বিকজ ওয়েদার অনেক খারাপ আর লাইট নেই একদম, আলো সূর্যের আলো একদম বসে গেছে, মানে সন্ধ্যা হয়ে যাচ্ছে। আর তোমরা ভিডিও ফুটেজে দেখতে পাচ্ছ প্রায় অন্ধকার হয়ে যাচ্ছে, আর গাইস ফরেস্ট বন্ধ। সো কী করা যায় গাইস, কিছু করার নেই যখন ফরেস্ট বন্ধ আর আশ্রম বন্ধ, সব বন্ধ গাইস। এখানে অ্যালাউ করছে না এখন, বলছে সেই কোভিডের আগে বন্ধ হয়ে গেছে, সব লকডাউনের পর থেকে এখনও আর খোলেনি। সো গাইস আমরা এখন চলে যাচ্ছি এখান থেকে, হয়তো যখন আবার খুলবে তখন অবশ্যই তোমাদের এই জায়গাটা আমি দেখাবো। সো আপাতত এখান থেকেই, আর নেক্সট ব্লগ আসছে তোমাদের অনেক তাড়াতাড়ি, নেক্সট ব্লগ চেষ্টা করছি কোনো একটা ভালো জায়গায় যাওয়ার।